এখন অনেকে বলবে যে দুই নাম্বার উদাহরণের হার মানেও তাকে, তিন নাম্বার উদাহরণের হার মানেও তাকে। তাহলে একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট হইলো কিভাবে? দুইটা তো একই হওয়ার কথা। তো আমি আসলে তাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি যে হ্যাঁ, দুইটা এক না, দুইটা আলাদা। এবং আসলে আমরা যদি স্ট্রাকচারটাই না বুঝি সেন্টেন্সের, তাহলে সেই সেন্টেন্স লিখে বা বলে আসলে কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। পার্টস অফ এ কমপ্লিট সেন্টেন্স, আপনারা যদি বোর্ডে একটু লক্ষ্য করেন তাহলে আজকে আমাদের যে টপিকটা সেটা বুঝতে পারবেন যে একটি সেন্টেন্সের বিভিন্ন অংশ। এখন এই যে কমপ্লিট ওয়ার্ডটা আমি ব্যবহার করেছি এখানে, এটা বলতে আমি কি বুঝাচ্ছি? কমপ্লিট সেন্টেন্স বলতে আমি কি বুঝাচ্ছি? কমপ্লিট সেন্টেন্স বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো যে সেই সেন্টেন্সটা কমপ্লিট সেন্টেন্স আমরা বলবো যদি তার সম্পূর্ণ অর্থ থাকে এবং সেই সেন্টেন্সে সেন্টেন্সের বিভিন্ন অংশগুলো সবগুলো উপস্থিত থাকে। অনেক সময় সেন্টেন্সের অর্থ ঠিকই হয়, সেটা সম্পূর্ণ অর্থই বোঝায়, কিন্তু সেন্টেন্সের যে সবগুলো অংশ সেগুলো উপস্থিত থাকে না। তাই আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে কখন সেন্টেন্সের অংশগুলো সবগুলো উপস্থিত থাকে এবং কখন সেন্টেন্সের অংশগুলো উপস্থিত থাকে না। এখন আমরা এখানে দুইটা উদাহরণ লিখেছি, এই দুইটা উদাহরণ আমরা আজকে ভেঙে ভেঙে দেখাবো যে সেন্টেন্সের কয়টা অংশ থাকতে পারে। এবং এই জিনিসটা আমরা করব, এই যে আমরা এখানে একটা ছক লিখে রেখেছি, একটা টেবিলের মতো আমি লিখেছি, আপনারা এটার স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ এই ছকটা আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজে লাগবে। অবশ্যই এই ভিডিওতে তো কাজে লাগবে, কারণ এই ভিডিওতে শুধু আমি এই দুইটা সেন্টেন্স না, আমি এরপরে আরো কঠিন কঠিন সেন্টেন্স দেখাবো। শুরুতে একটু সোজা সেন্টেন্স দিয়েছি, এরপরে আরো কঠিন কঠিন সেন্টেন্স দেখাবো যেগুলো আমরা সলভ করব ঠিক এই ছকের মধ্যে। তো এই ছকে আমরা যা যেটা দেখতে পারতেছি যে সেন্টেন্সের বিভিন্ন অংশ, একটি কমপ্লিট সেন্টেন্সের দুইটি অংশ থাকে মূলত, আমি পরে বাকি অংশগুলো আসতেছি, মূলত দুইটি অংশ থাকে, একটা হলো সাবজেক্ট এবং আরেকটা হলো প্রেডিকেট, ঠিক আছে? এই দুইটা হলো একটা সেন্টেন্সের মেইন অংশ। এরপরে প্রেডিকেট আবার দুই ভাগে ভাগ করা হয় প্রেডিকেটকে, একটা হলো ভার্ব আর একটা হলো অবজেক্ট। তাইলে সাবজেক্ট আর প্রেডিকেট হলো একটা সেন্টেন্সের মেইন অংশ, ঠিক আছে, দুইটা। এরপরে প্রেডিকেটকে আবার দুই ভাগে ভাগ করা হয় ভার্ব এবং অবজেক্ট। আমরা আস্তে আস্তে সবগুলো আসব। প্রথমে আমরা দেখি সাবজেক্টটা কি। সাবজেক্টটা হলো যে কাজ করে, একটা সেন্টেন্সের যে প্রধান বা কর্তা থাকে, যে কাজ করে তাকেই সাবজেক্ট বলে, এটা বইয়ের ভাষা। আমরা সাবজেক্ট বের করব একটা ট্রিক দিয়ে। সেই ট্রিকটা হলো, আমরা যদি একটা সেন্টেন্সকে কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা বেরোবে সেইটা হইলো সেই সেন্টেন্সের সাবজেক্ট। খুবই সিম্পল একটা ব্যাপার, আপনারা জাস্ট মাথায় রাখেন যে একটা সেন্টেন্সকে আমি যদি প্রশ্ন করি কে বা কারা দিয়ে, তাইলে যে উত্তরটা পাবো সেটাই হলো সেই সেন্টেন্সের সাবজেক্ট। তো আমরা উদাহরণে চলে যাই, রিমা লাইকস আইসক্রিম ভেরি মাচ, রিমা আইসক্রিম অনেক বেশি পছন্দ করে। এখন আমরা যদি প্রশ্ন করি সাবজেক্ট বের করার জন্য এই সেন্টেন্সকে কে বা কারা দিয়ে, তাহলে কে আইসক্রিম অনেক বেশি পছন্দ করে, উত্তর পেলাম হ্যাঁ রিমা, রিমা আইসক্রিম অনেক বেশি পছন্দ করে। কে আইসক্রিম অনেক বেশি পছন্দ করে? রিমা। তাইলে রিমা হলো এখানে সাবজেক্ট, কারণ কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট, ঠিক আছে, খুবই সিম্পল। এখন আমরা এর পরের অংশে যাই, প্রেডিকেট। তো প্রেডিকেটটা কি? বইয়ে আপনি যখন প্রেডিকেট খুলবেন তখন প্রেডিকেট বাংলা হলো বিধেয়। তো আমরা বইয়ের ভাষায় যাব না, আমরা জাস্ট এটা জানবো যে সাবজেক্ট বাদে বাকি অংশটাই হলো প্রেডিকেট। এটাই হলো প্রেডিকেট বের করার নিয়ম, সাবজেক্ট বাদে বাকি অংশটাই প্রেডিকেট। তাইলে এখানে সাবজেক্ট রিমা, রিমা বাদে বাকি অংশটা কি? এই পুরা অংশ, এই পুরা অংশই হলো প্রেডিকেট, ঠিক আছে? তাইলে এটা কিন্তু খুবই সোজা, সাবজেক্ট বাদে বাকি সম্পূর্ণ অংশ হলো প্রেডিকেট। এখন আমরা এরপরে যাই, এই প্রেডিকেট আবার দুই ভাগে ভাগ করা যায় প্রেডিকেটকে, ভার্ব এবং অবজেক্ট।
এখন ভার্ব হলো যে কোনো কাজ। আপনারা যারা আমার সাথে ছিলেন তারা আমার ভার্বের ভিডিওটি অবশ্যই দেখেছেন, এবং সেই ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি যে কোনো কাজ বলতে আসলে অনেক ধরনেরই কাজ হয়, শারীরিক কাজ হয়, মানসিক কাজ হয়, আমার ভার্ব অফ সেন্সেস আছে, তারপরে কোনো মতামত হতে পারে, অবস্থা হতে পারে, অনেক ধরনের কাজ হতে পারে। তো সেই সব উদাহরণ সহ আমি কিন্তু ব্যাখ্যা দিয়ে দিয়েছি ভার্বের ভিডিওটিতে। তো অবজেক্ট বলতে আমরা এখন কি বুঝি, অবজেক্টটা দেখবো যে যার উপর কাজ হয়। তো যার উপর কাজ হয় বলতে আমি বুঝি যে আমি যদি সাবজেক্ট হই, কারণ আমি কাজ করছি, আমি সাবজেক্ট, তাহলে আমি যার উপর কাজ করব সেটা হলো অবজেক্ট। ঠিক আছে, এখন অবজেক্ট বের করার একটা ট্রিক হলো কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে বাক্যে। একটা বাক্যকে যখন আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটা বেরোবে সেটাই হলো সেই বাক্যের অবজেক্ট। ঠিক আছে, এখন আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে কিন্তু একটা নোট দেওয়া আছে যে ডিরেক্ট এবং ইনডিরেক্ট, মানে অবজেক্ট আবার ডিরেক্ট এবং ইনডিরেক্ট হয়। ঠিক আছে, এটা আমরা একটু পরে আসব। তো আমরা এখন এই সেন্টেন্সটাই দেখি যে ভার্বটা কোনটা। ভার্বটা হলো এখানে কি কোনো কাজ হচ্ছে, এখানে রিমা আইসক্রিম অনেক বেশি পছন্দ করে, পছন্দ করা এটাও কিন্তু একটা কাজ। ঠিক আছে, তাইলে লাইক হলো এখানে ভার্ব। এখন আমি অবজেক্ট বের করব। অবজেক্ট বের করতে হলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। এখন আমি প্রশ্ন করি, রিমা কি অনেক বেশি পছন্দ করে? উত্তর পেলাম কি পছন্দ করে, আইসক্রিম। তাইলে এই আইসক্রিমটা হলো এখানে অবজেক্ট, কারণ আমি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করেছিলাম, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, আইসক্রিম, তাই এটা একটা অবজেক্ট। তাহলে আমরা কিন্তু সাবজেক্ট, প্রেডিকেট, ভার্ব, অবজেক্ট চারটা অংশই বের করে ফেলেছি। এর পরের অংশ যাব, এই উদাহরণটা একটু আলাদা। আপনারা হয়তো এখানে লক্ষ্য করেছেন যে আমি স্টার দিয়ে জড় বস্তু লিখেছি, এখানে একটা নোট লিখেছি। স্মোকিং কিন্তু জড় বস্তু, স্মোকিং মানে ধূমপান। এখন স্মোকিংটা কিন্তু জড় বস্তু, এর জন্য আমি নোটটা লিখেছিলাম। এখানে অনেকে একটু কনফিউজড হয়ে যায়, অনেকে ডাউট দেয় যে আসলে স্যার এখানে আমি স্মোকিং তো জড় বস্তু, তাইলে আমি কে বা কারা দিয়ে কেন প্রশ্ন করব। কে বা কারা তো আসলে মানুষদের ক্ষেত্রে ইউজ হয়, যাদের মানে প্রাণ আছে, জীবন আছে, কিন্তু স্মোকিং তো জড় বস্তু, তাইলে এখানে কি দিয়ে প্রশ্ন করা উচিত না? কিন্তু না, কি দিয়ে আমি প্রশ্ন করতে পারবো না। জড় বস্তু হইলেও আমাকে সাবজেক্ট বের করতে হলে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে, কারণ কি দিয়ে প্রশ্ন করলে যেটা বেরোবে সেটা তো অবজেক্ট। এখানে জিনিসটা মিক্স করে কিন্তু লাভ নাই, তাই আপনারা কনফিউজড হবেন না। আমি এখানে প্রশ্ন করব কে ক্যান্সার ঘটায়। ঠিক আছে, স্মোকিং, স্মোকিং ক্যান্সার ঘটায় এবং এটা হলো সাবজেক্ট। এখন আপনি যদি কি দিয়ে প্রশ্ন করেন যে ধূমপান কি ঘটায়, ধূমপান কি ঘটায়, কি দিয়ে প্রশ্ন করলে যেটা বেরোবে সেটা হলো অবজেক্ট, তাহলে ধূমপান ক্যান্সার ঘটায়, কি দিয়ে প্রশ্ন করলাম, অবজেক্ট বের করে ফেললাম। ঠিক আছে, তাইলে জীব হোক জ্বর হোক আপনাকে সাবজেক্ট বের করতে হলে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে, এবং অবজেক্ট বের করতে হলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, আর ভার্বটা হইলো তো স্বাভাবিক, ঘটায় বা সৃষ্টি করে, তো এটা ভার্ব, এটাতে কোনো কনফিউশন থাকার কথা না। তো আমরা কিন্তু এই সিম্পল উদাহরণগুলা মানে শেষ করে ফেললাম। কঠিন উদাহরণগুলা দেখলেই আপনারা কিন্তু মানে টোটাল যে যত ডাউট আছে সেগুলা ক্লিয়ার হয়ে যাবে, এবং সেই উদাহরণগুলোও আমরা সলভ করব এই ছকের মাধ্যমে, তাই এটার একটা স্ক্রিনশট রেখে দেন। তাহলে চলুন আমরা সেই উদাহরণগুলো একটু দেখি। এখন আমরা দেখব সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড দেয়ার ফর্মস। তো এই উদাহরণগুলো এক একটা এক এক রকম, এবং এই উদাহরণগুলো আমরা সলভ করব ঠিক একটু আগে আমরা যে ছকটা দেখেছিলাম সেই ছকের সাহায্যে। তাইলে চলুন প্রথম উদাহরণটা দেখি। ফায়ার বার্নস এভরিথিং, আগুন সব কিছু পুড়িয়ে দেয়, বার্ন মানে পুড়িয়ে দেয়া। এখন আমি এটাকে প্রশ্ন করব, আমি প্রশ্ন করব সাবজেক্ট বের করার জন্য। তাইলে একটু আগে আমরা দেখেছিলাম যে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে, ফায়ার কিন্তু এখানে জড় বস্তু, তারপরও কিন্তু আমি কে বা কারা দিয়ে প্রশ্ন করব। তো আমি প্রশ্ন করি যে কে সব কিছু পুড়িয়ে দেয়, ফায়ার মানে আগুন, আগুন সব কিছু পুড়িয়ে দেয়, তাইলে এখানে ফায়ার হলো সাবজেক্ট। ঠিক আছে,
এখন আমি প্রশ্ন করি যে এখানে কি কোনো কাজ হচ্ছে? এখানে কাজ হচ্ছে পুড়িয়ে দেওয়া একটা কাজ, তাইলে বার্ন একটা ভার্ব, ঠিক আছে? এখন প্রেডিকেটটা কোনটা? প্রেডিকেট হলো সাবজেক্ট বাদে বাকি সম্পূর্ণ অংশ, ঠিক আছে? তাইলে আমরা কিন্তু এখানে প্রেডিকেটও পেয়ে গেলাম, প্রেডিকেটও পেয়ে গেছি। এখন শুধু বাকি অবজেক্ট। তাইলে আমি এখানে প্রশ্ন করি, ওই যে একটু আগে দেখলাম অবজেক্ট বের করতে হলে কি বা কাকে, তাহলে আমি প্রশ্ন করি যে আগুন কি পুড়িয়ে দেয়? উত্তর কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আগুন সবকিছু পুড়িয়ে দেয়। কি পুড়িয়ে দেয়? সবকিছু। তাইলে এভরিথিং হইল এখানে অবজেক্ট। তাইলে এটা কিন্তু আমরা চারটা অংশই পেয়ে গেলাম, ঠিক আছে? এরপরের উদাহরণে যাই। এ ফিয়ার্স ফায়ার বার্ন ডাউন হিজ হাউস। একটি ভয়াবহ আগুন, ফিয়ার্স মানে ভয়াবহ, একটি ভয়াবহ আগুন বার্ন ডাউন, বার্নের পাস্ট ফর্ম হলো বার্নড, বার্ন ডাউন পুড়িয়ে দিয়েছিল তার বাড়ি। এখন এখানে প্রশ্ন করি, কে তার বাড়ি পুড়িয়ে দিয়েছিল? আগুন, আগুন তার বাড়ি পুড়িয়ে দিয়েছিল। আমরা একটু আগে ফায়ার দেখেছি, তাহলে ফায়ার এখানে সাবজেক্ট, কিন্তু না, ফায়ার এখানে সাবজেক্ট না। আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে এইখানে বলতেছে একটি ভয়াবহ আগুন সম্পর্কে, কে কাজ করতেছে? একটি ভয়াবহ আগুন, শুধু আগুন না, ঠিক আছে? তাইলে একটি ভয়াবহ আগুন হবে এইখানে সাবজেক্ট। আপনারা বুঝতে পারলেন কিনা? একটি ভয়াবহ আগুন সম্পর্কে যেহেতু কথা বলতেছে, তাইলে এইটা হবে সাবজেক্ট, শুধু আগুন না। এবং এই সাবজেক্টটা হলো একটা ফ্রেজ, এ ফিয়ার্স ফায়ার, এটা একটা ফ্রেজ এবং এইখানে এটা সাবজেক্ট। এখন এখানে কি কোনো ভার্ব আছে? অবশ্যই এখানে ভার্ব আছে, পুড়িয়ে দেয়া এটা একটা কাজ, তাই বার্ন এখানে ভার্ব। এরপরে আমি দেখি অবজেক্ট কোথায়। আমি প্রশ্ন করব অবজেক্টকে কি বা কাকে দিয়ে, তাইলে একটি ভয়াবহ আগুন কি পুড়িয়ে দেয়? উত্তর পেলাম, হ্যাঁ, হিজ হাউস। তাইলে এটা একটা অবজেক্ট। তাইলে আমরা কিন্তু এখানে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট পেয়ে গেছি। এখন আমি যদি বলি প্রেডিকেট কোনটা, তাইলে সাবজেক্ট বাদে বাকি অংশ, তাইলে এই যে এই অংশ, এই অংশটা হইল এখানে প্রেডিকেট। এরপরের উদাহরণটা দেখি, এই উদাহরণটা আরেকটু বড়। এ ফিয়ার্স ফায়ার উইচ ব্রোক আউট ইয়েস্টারডে বার্ন ডাউন এভরি হাউস ইন দ্য ভিলেজ। মানে এ ফিয়ার্স ফায়ার, একটি ভয়াবহ আগুন, উইচ ব্রোক আউট ইয়েস্টারডে, যেটি গতকাল ছড়িয়েছিল, বার্ন ডাউন এভরি হাউস ইন দ্য ভিলেজ, মানে গ্রামের প্রতিটি বাড়িকে পুড়িয়ে দিয়েছিল। তাইলে এখন আমি প্রশ্ন করি সাবজেক্ট বের করার জন্য কে বা কারা দিয়ে। তাইলে কে গ্রামের প্রতিটি বাড়িকে পুড়িয়ে দিয়েছিল? আগুন, ভয়াবহ আগুন। তাইলে এই যে ফিয়ার্স ফায়ার, এটা সাবজেক্ট এর আগের সেন্টেন্সের মতো, ঠিক আছে? না, এটা সাবজেক্ট না। এইখানে একটু বুঝার ব্যাপার আছে যে আমি কার সম্পর্কে কথা বলতেছি, একটি ভয়াবহ আগুন সম্পর্কে নাকি একটি ভয়াবহ আগুন যেটি গতকাল ছড়িয়েছিল, ঠিক আছে? তাইলে আমি কিন্তু কথা বলতেছি এ ফিয়ার্স ফায়ার উইচ ব্রোক আউট ইয়েস্টারডে, এই পুরা অংশটা সম্পর্কে। এবং এর জন্য এই পুরো অংশটা হলো এখানে সাবজেক্ট, এবং এইটা হইল একটা ক্লজ। আপনারা একটু মনোযোগ দিয়ে জিনিসটা বুঝেন যে একটি ভয়াবহ আগুন সম্পর্কে এখানে কথা হচ্ছে না, হচ্ছে একটি ভয়াবহ আগুন যেটি গতকাল ছড়িয়েছিল। তার মানে এইটা কিন্তু সম্পূর্ণ অংশটা সম্পর্কে কথা হচ্ছে এবং এর জন্য এটা সাবজেক্ট, এবং এটা হলো একটা ক্লজ। আপনারা একটু আগে দেখেছেন যে এ ফিয়ার্স ফায়ারটা হলো সাবজেক্ট, ফ্রেজ, এবং এখানে দেখলেন যে এ ফিয়ার্স ফায়ার উইচ ব্রোক আউট ইয়েস্টারডে, এটা সাবজেক্ট এবং এটা হলো ক্লজ। এই ফ্রেজ আর ক্লজটা আসলে কি, এবং এই ফ্রেজ আর ক্লজের মধ্যে আসলে মিল কোথায়, পার্থক্য কোথায়, এই জিনিসগুলো কিন্তু আমি আমার বেসিক্স অফ ইংলিশের প্রথম ভিডিওতে একেবারে ডিটেইলে আলোচনা করেছি, ঠিক আছে? তো আপনারা ফ্রেজ আর ক্লজ সম্বন্ধে ডিটেইল তথ্যটা সেখানে পেয়ে যাবেন।
এরপরে আমরা আসি সাবজেক্ট তো বের করে ফেললাম, এখন প্রেডিকেটটা কি? প্রেডিকেট আর কিছুই না, এই যে সাবজেক্ট বাদে বাকি পুরো অংশ এইটাই হলো প্রেডিকেট। ঠিক আছে, বরাবরের মতো একই জিনিস। এরপর আমরা ভার্ব খুঁজি, ভার্ব এখানে কাজ হচ্ছে কোনো? ইয়েস, এখানে কাজ হচ্ছে, এই যে এইটাই হলো এখানে ভার্ব। এখন অবজেক্টটা কোথায়? আমি প্রশ্ন করি যে একটি ভয়াবহ আগুন যেটি গতকাল ছড়িয়েছিল সেটি কি পুড়িয়ে দিয়েছিল? এভরি হাউস। তাইলে এইটা হইল এখানে অবজেক্ট, এভরি হাউস। তাইলে আমরা কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং প্রেডিকেট সবই পেয়ে গেলাম। এরপরে আমরা একটু অন্য ধরনের উদাহরণে আসবো। আপনারা দেখছেন এখানে আরো তিনটা উদাহরণ আছে। তো এতক্ষণ যে তিনটা উদাহরণ দেখলাম বা এর আগেও দুইটা উদাহরণ দেখেছি একটু আগে, তো এই উদাহরণগুলোর মধ্যে কিন্তু সবগুলাতেই সাবজেক্ট, ভার্ব, প্রেডিকেট, অবজেক্ট সবকিছু ছিল। এখন সব সময় কি এরকম হবে? সব সেন্টেন্সেই কি সাবজেক্ট, প্রেডিকেট, ভার্ব, অবজেক্ট সব থাকবে? না, জিনিসটা এরকম না। তো এখন যে উদাহরণগুলো আলোচনা করব এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন থ্যাংক ইউ একটা সিম্পল সেন্টেন্স, থ্যাংক ইউ মানে আপনাকে ধন্যবাদ বা তোমাকে ধন্যবাদ। এখন এই থ্যাংক ইউ বলতে আমি কি বুঝাইতেছি? আমি বলতেছি যে আপনাকে ধন্যবাদ। তাইলে এখানে যদি আমি প্রশ্ন করি সাবজেক্ট খোঁজার জন্য যে কে ধন্যবাদ, উত্তর পাওয়া যায় না। কারা ধন্যবাদ, উত্তর পাওয়া যায় না। তাইলে এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, আসলে এখানে সাবজেক্টটা উজ্জ। কারণ আমি যদি বলি আপনাকে ধন্যবাদ, মানে তাহলে কে ধন্যবাদ দিচ্ছে? আমি ধন্যবাদ দিচ্ছি, তাহলে মানে ওই সেন্সে যদি আমি সেন্টেন্সটা মানে লিখতে চাই তাইলে সেন্টেন্সটা এইরকম হবে। ঠিক আছে, এবং এই যে আই এইটাই হইল উজ্জ এবং সাবজেক্ট। মানে ব্যাপারটা হয়েছে এরকম, এটা আমি বুঝাইতে চাইতেছি যে ধন্যবাদ কে দিচ্ছে? আমি দিচ্ছি, তাহলে আমি কাজ করতেছি, তাহলে এটা সাবজেক্ট, কিন্তু এটা তো উজ্জ এই সেন্টেন্সে। এবং এরপরে যদি ভার্ব স্বাভাবিকভাবে ধন্যবাদ দিচ্ছে, একটা কাজ করতেছে, এটা ভার্ব। এরপরে আমি প্রশ্ন করি যে কি ধন্যবাদ, অবজেক্ট বের করব কি বা কাকে দিয়ে, তাহলে কি ধন্যবাদ বা কি ধন্যবাদ দিচ্ছি হচ্ছে না, কাকে ধন্যবাদ দিচ্ছি, আপনাকে বা তোমাকে, কাকে, তাহলে ইউ হইল এখানে অবজেক্ট। মানে আমরা কিন্তু দেখে ফেললাম যে এইখানে বারবার অবজেক্ট আছে, সাবজেক্টটা কিন্তু উজ্জ। ঠিক আছে, তো এরপরের সেন্টেন্সে যাই। অ্যামেজিং মানে চমৎকার বা বিস্ময়কর। আমরা অনেক সময় বিভিন্ন খেলা দেখতে, ধরেন ফুটবল খেলা, আমরা ফুটবল খেলা দেখতেছি অনেক সুন্দর একটা গোল করলো, তখন আমরা বলে উঠি অ্যামেজিং, হ্যাঁ, বা আনবিলিভেবল। এটা দিয়ে আমি বুঝাইতে যাই যে ইট ইজ অ্যান অ্যামেজিং গোল। ঠিক আছে, তো এটা যখন আমি এখানে বলবো সেই সেন্সে আমি যদি সেন্টেন্সটা লিখতে যাই তাইলে সেটা হবে ইট ইজ অ্যান অ্যামেজিং গোল। এইখানে দেখেন আপনারা একটু লক্ষ্য করে, এখানে ইট, ইট কিন্তু একটা সাবজেক্ট। ঠিক আছে, এবং এরপরে ইজ, ইজ হইল ভার্ব, এটা একটা অক্সিলারি ভার্ব। আমরা মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব এই জিনিসগুলো নেক্সট ভিডিওগুলোতে কভার করব। ঠিক আছে, এবং এরপরে আমি যদি অবজেক্ট বের করতে চাই, প্রশ্ন করি যে কি বিস্ময়কর, কি দিয়ে, তাহলে উত্তর বেরোয় কি? গোল। তাহলে এটা হইল অবজেক্ট। তাহলে আমরা কিন্তু দেখে গেলাম এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সবই এখানে উজ্জ। ঠিক আছে, এরপরে পরের সেন্টেন্সটায় যাই। গো মানে যাও। এখন এখানে আমি যদি প্রশ্ন করি যে কে যাও বলতেছে, নাই এখানে কিন্তু আমি বলতেছি, কিন্তু এখানে উজ্জ। আবার কাকে যাও বলতেছি, আপনাকে বা অন্য একজনকে যাও বলতেছি, সেও কিন্তু উজ্জ। তাহলে এখানে কিন্তু শুধু ভার্ব। তো আমরা কিন্তু দেখলাম যে বাক্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো সব থাকতেও পারে, আবার কোনো কোনোটা উজ্জ্বল থাকতে পারে। ঠিক আছে, তো এই যে আমরা একটু আগে এখানে লিখেছি যে দেয়ার ফর্মস, এই কথাটার মানেই হলো যে সাবজেক্ট আর প্রেডিকেটের বিভিন্ন ফর্ম আমরা আলোচনা করেছি। প্রথমে দেখলাম যে ফায়ার একটা শব্দ, একটা ওয়ার্ড, এটা একটা সাবজেক্ট। এরপরে দেখলাম এই ফিয়ার্স ফায়ার, এটা একটা ফ্রেজ, এটাও একটা সাবজেক্ট। এখানে এরপরে দেখলাম এ ফিয়ার্স ফায়ার উইচ ব্রোক আউট ইয়েস্টারডে, এটা একটা ক্লজ, বাট এটা এখানে একটা সাবজেক্ট।
আবার এরপরে দেখলাম যে সাবজেক্ট বাক্যে উজ্জ্বল থাকতে পারে। একইভাবে প্রেডিকেটেরও কিন্তু বিভিন্ন ফর্ম থাকতে পারে। প্রথমে দেখলাম যে প্রেডিকেটটা একটু ছোট, তারপরে দেখলাম যে প্রেডিকেটটা আরেকটু বড়, তারপরে দেখলাম যে প্রেডিকেটটা আরো বড়, আবার দেখলাম প্রেডিকেট উজ্জ্বল থাকতে পারে। সো আমরা কিন্তু এই সাবজেক্ট প্রেডিকেট ভার্ব অবজেক্ট এই জিনিসগুলো মুখস্থ করে আসলে কোনো লাভ নাই আমাদের, আমাদের জিনিসগুলো বুঝতে হবে। এবং আমি যত ধরনের এক্সাম্পলগুলো আলোচনা করলাম আমার মনে হয় যে এখানে আর কোনো ডাউট থাকার কথা না। এখন আমরা দেখব ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট অ্যান্ড দেয়ার পজিশন। ওই যে শুরুতে ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে অবজেক্ট আবার দুই ধরনের হয়, ডিরেক্ট এবং ইনডিরেক্ট, তো সেটা এখন আমরা দেখব অ্যান্ড দেয়ার পজিশনস। এখানে কতগুলো উদাহরণ আছে আপনারা দেখেন, পাঁচটা উদাহরণ আছে, এই এক একটা উদাহরণ এক এক রকম। এবং এই উদাহরণগুলোর ভিতরে আমরা সলভ করব যে কোনটা ডিরেক্ট অবজেক্ট কোনটা ইনডিরেক্ট অবজেক্ট। এবং এইখানে কিভাবে সলভ করব, এখানে একটা ছকের মাধ্যমে। এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ছক, এবং এই ট্রিকটা আপনারা সবসময় মনে রাখতে হবে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট বের করার জন্য, তাই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই ছকটা দিয়ে আমরা এখন উদাহরণগুলো সলভ করব। তো ছকটাতে যেটা বলা আছে যে যদি বাক্যে একটা অবজেক্ট হয় তাইলে সেইটা সবসময় ডিরেক্ট অবজেক্ট হবে, বাক্যে যদি একটা অবজেক্ট থাকে তাহলে সেটা সবসময় ডিরেক্ট অবজেক্ট হবে, কিন্তু যদি কোনো বাক্যে দুইটা অবজেক্ট থাকে তাহলে সেইটা একটা ডিরেক্ট অবজেক্ট হবে এবং একটা ইনডিরেক্ট অবজেক্ট হবে। তাহলে আমরা কিভাবে বের করব ডিরেক্ট অবজেক্ট? আমরা জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তো কি দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাই সেইটা হবে ডিরেক্ট অবজেক্ট, আর কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। আপনারা আবার একটু বোঝার চেষ্টা করুন যে যদি বাক্যে একটা অবজেক্ট হয় সেটা ডিরেক্ট অবজেক্ট হবে, সেটা কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট হবে না, সেটা কি হোক কাকে হোক যেটা দিয়ে উত্তর পাই না কেন, ঠিক আছে, সেটা শুধু ডিরেক্ট অবজেক্ট। কিন্তু যদি দুইটা অবজেক্ট হয় তাহলে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা ডিরেক্ট অবজেক্ট, এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে চলেন সলভ করি। উই ওয়ান্ট সাম ফ্রুট জুস, আমরা কিছু ফলের জুস চাই বা আমরা একটু ফলের জুস চাই। এখন আমরা যদি সাবজেক্ট বের করার জন্য প্রশ্ন করি যে কে বা কারা দিয়ে, যে কে কিছু ফলের জুস চায়, না উত্তর পাওয়া যায় না। কারা কিছু ফলের জুস চায়, হ্যাঁ উত্তর পাওয়া যায়, সেটা হলো উই, আমরা কিছু ফলের জুস চাই, এবং এটা হলো সাবজেক্ট, এটা একটা প্লুরাল সাবজেক্ট। কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, যদি কে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই সেটা সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার প্লুরাল পার্সন নাম্বার এগুলো আমরা পরে আসব, পরের ভিডিওগুলোতে দেখব। এখন আমরা দেখি যে ভার্বটা কি, এখানে আমরা কিছু চাই, চাওয়া ভার্ব অবশ্যই, তাহলে এটা হলো ভার্ব। এরপরে যদি অবজেক্ট বের করতে চাই, প্রশ্ন করি যে আমরা কি চাই, আমরা কি চাই, উত্তর পেয়ে গেলাম আমরা ফ্রুট জুস চাই মানে ফলের জুস চাই, তাহলে এটা হলো অবজেক্ট, ঠিক আছে। এখন এই অবজেক্টটা কি, এই অবজেক্টটা ডিরেক্ট অবজেক্ট, কারণ আর কোনো অবজেক্ট আছে আমরা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পেয়েছি, শুধু কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, তাইলে এই অবজেক্টটা হলো ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। আমরা একটা অবজেক্ট পেয়েছি তাই এটা ডিরেক্ট অবজেক্ট, একটা অবজেক্ট কিন্তু ডিরেক্ট অবজেক্ট। এরপরে দেখি আই নো হার, আমি তাকে চিনি, এখানে সাবজেক্ট অবশ্যই আই, কে চিনে, আমি চিনি, নো মানে চেনা, এটাও একটা কাজ, ঠিক আছে, নো ভার্ব। এখন অবজেক্টটা কি, আমি যদি প্রশ্ন করি আমি কি চিনি, উত্তর পাইলাম না, আমি কাকে চিনি, আমি তাকে চিনি, তাইলে এইখানে কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি তাই এটা অবজেক্ট। এখন এইখানে অনেকের কনফিউশন থাকে যে আমি তাকে চিনি, এখানে কাকে দিয়ে প্রশ্ন করলে তো ইনডিরেক্ট হওয়ার কথা তাই না, না কারণ এখানে আর কোনো অবজেক্ট নাই, এখানে একটাই অবজেক্ট, তাহলে কি বা কাকে আপনি যেটা দিয়েই প্রশ্ন করেন না কেন এটার উত্তর হবে ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে, তাইলে এইটাও হইলো এখানে ডিরেক্ট অবজেক্ট। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে একটা অবজেক্ট হলে সেটা সবসময় ডিরেক্ট অবজেক্ট, সেটা কি দিয়ে হোক কাকে দিয়ে হোক। এরপরের উদাহরণটা দেখি, আই গেইভ হার এ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম, তাইলে এখানে বরাবরের মতো আই সাবজেক্ট, দিয়েছিলাম ভার্ব, গেইভ ভার্ব, গিভ এর পাস্ট ফর্ম ভার্ব। এইখানে এখন আমি কি দিয়েছিলাম,
আমি বই দিয়েছিলাম, তাইলে এটা একটা অবজেক্ট। আবার আমি কাকে দিয়েছিলাম, আমি তাকে দিয়েছিলাম, এটাও একটা অবজেক্ট। কি দিয়েও প্রশ্ন করে উত্তর পেয়েছি, কাকে দিয়েও প্রশ্ন করে উত্তর পেয়েছি। এখন দুইটা অবজেক্ট, দুইটা অবজেক্ট হইলে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেইটা হবে ডিরেক্ট অবজেক্ট, এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেইটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। এখন অনেকে বলবে যে দুই নাম্বার উদাহরণের হার মানেও থাকে, তিন নাম্বার উদাহরণের হার মানেও থাকে, তাহলে একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট হইলো কিভাবে, দুইটা তো একই হওয়ার কথা। তো আমি আসলে তাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি যে হ্যাঁ দুইটা এক না, দুইটা আলাদা, এবং আসলে আমরা যদি স্ট্রাকচারটাই না বুঝি সেন্টেন্সের তাহলে সেই সেন্টেন্স লিখে বা বলে আসলে কোনো লাভ হবে না। তাইলে চলুন আমরা নেক্সট দুইটা এক্সাম্পল দেখি, এবং এই দুইটা এক্সাম্পল দেখলে এই যে আমাদের এখানে একটা কথা লেখা দেয়ার পজিশনস, মানে ইনডিরেক্ট এবং ডিরেক্ট অবজেক্টের পজিশনটা কি সেন্টেন্সে, কোথায় বসে এরা, তো এই দুইটা উদাহরণে কিন্তু এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা উদাহরণ দুইটা দেখি। মাই মাদার ব্রট মি এ নেকলেস, আমার মা আমাকে একটি গলার হার কিনে দিয়েছিল। এরপরের উদাহরণটা দেখি, দুইটা একসাথে সলভ করবো আমরা। মাই মাদার ব্রট এ নেকলেস ফর মি, আমার মা আমার জন্যে একটি নেকলেস কিনেছিল। এখন অনেকে বলবেন এই দুইটা অর্থ তো একই, আসলে না, অর্থ কাছাকাছি হইলেও অর্থ একেবারে এক না। কারণ হলো এখানে নেকলেসটা কিনে আমাকে দিয়েছিল, আর এইখানে নেকলেসটা কিনেছিল, এখানে কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল নাকি এটা তার কাছেই আছে এটা কিন্তু এখনো বলা নাই, তাই অর্থটা একটু আলাদা এবং স্ট্রাকচারটা একদমই আলাদা। এই স্ট্রাকচারটা দেখি, এইখানে দুইটা বাক্যেই মাই মাদার হলো সাবজেক্ট, কে কিনে দিয়েছিল সাবজেক্ট, ওকে, কিনে দেওয়া একটা কাজ, কিনে দিয়েছিল ব্রট, এই দুইটাই ভার্ব, এখানে কোনো কনফিউশন নাই। সমস্যা হলো অবজেক্টে, অবজেক্টটা হলো আমি যদি প্রশ্ন করি কি কিনে দিয়েছিল, তাইলে নেকলেস, তাইলে কাকে কিনে দিয়েছিল, আমাকে, তাইলে দুইটা অবজেক্ট পাওয়া গেছে। তাইলে কি দিয়ে প্রশ্ন করলে দুইটা অবজেক্টে ডিরেক্ট অবজেক্ট, এবং কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট, এখানে যেটা লেখা আছে দুইটা অবজেক্ট থাকলে। নিচের উদাহরণটাতে যাই, কি কিনে দিয়েছিল, এইখানে নেকলেস ডিরেক্ট অবজেক্ট, এখন কাকে কিনে দিয়েছিল, ব্যাপারটা হয়েছে এখানে আমি যদি আগে ডিরেক্ট অবজেক্ট বসাই তাহলে এরপরে আর ইনডিরেক্ট অবজেক্ট এটা পাশাপাশি বসাইতে পারবো না, আমাকে তখন একটা প্রেপোজিশন বসাইতে হবে। এটার উচ্চারণটা হলো প্রেপোজিশন, অনেকে আসলে প্রিপোজিশন বলে, তো ছোটবেলায় আমিও সেটাই পড়েছি, তো আসলে উচ্চারণটা হবে প্রেপোজিশন, এবং ডিরেক্ট অবজেক্টের পরে প্রেপোজিশন বসানোর পরে তারপরে আমি ইনডিরেক্ট অবজেক্ট বসাইতে পারবো, এর আগে না। তাইলে আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে স্ট্রাকচার কিন্তু দুইটা, একটা হইলো আগে ইনডিরেক্ট অবজেক্ট বসে এরপরে ডিরেক্ট অবজেক্ট, আরেকটা হইলো আগে ডিরেক্ট অবজেক্ট বসার পরে আমাকে একটা প্রেপোজিশন বসাইতে হবে তারপরে আমি ইনডিরেক্ট অবজেক্ট বসাইতে পারবো। তাহলে এইটা হইলো একটা প্রথম স্ট্রাকচার, যে আমাকে দুইটা অবজেক্ট বসাইতে হইলে অবশ্যই আগে ইনডিরেক্ট অবজেক্ট বসাইতে হবে তারপরে ডিরেক্ট অবজেক্ট বসাইতে হবে। কিন্তু আমি যদি আগে ডিরেক্ট অবজেক্ট বসাইতে চাই তাহলে আমাকে সেকেন্ড স্ট্রাকচার ফলো করতে হবে, এবং সেটা হলো ডিরেক্ট অবজেক্ট বসানোর পরে একটা প্রেপোজিশন বসাইতে হবে এবং এরপরে ইনডিরেক্ট অবজেক্ট বসাইতে হবে। তাহলে আমরা কিন্তু দেখলাম যে দুইটা যদি অবজেক্ট হয় তাহলে একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট, এবং ইনডিরেক্ট অবজেক্টটা আগে বসে তারপরে ডিরেক্ট অবজেক্টটা বসাইতে হয়। কিন্তু যদি আমি ডিরেক্ট অবজেক্টটা আগে বসাইতে চাই তখন আমাকে একটা প্রেপোজিশন বসিয়ে তারপরে ইনডিরেক্ট অবজেক্ট বসাইতে হবে। তো আশা করি ব্যাপারটা আপনাদের টোটালি ক্লিয়ার হয়েছে যে আমরা কিন্তু এই স্লাইডটাতে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের একেবারে মানে অনেকখানি কভার করে ফেলেছি, ঠিক আছে। তো ডিরেক্ট আর ইনডিরেক্ট অবজেক্ট কি এবং তাদের পজিশনগুলা কি সেন্টেন্সে সেটা কিন্তু আমরা দেখেছি। আমরা দেখেছি যদি একটা অবজেক্ট হয় তাহলে সেটা অবশ্যই ডিরেক্ট,
সেটা কি দিয়ে প্রশ্ন করে পাওয়া যাক আর কাকে দিয়ে প্রশ্ন করে পাওয়া যাক। কিন্তু যদি দুইটা অবজেক্ট হয়, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট, কি দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডিরেক্ট, এবং সেইগুলোই কিন্তু আমরা এই উদাহরণে দেখেছি। এবং দেখেছি আমি যদি দুইটা অবজেক্ট বাক্যে বসাইতে চাই তাহলে আগে ইনডিরেক্ট অবজেক্ট পরে ডিরেক্ট অবজেক্ট, এটা হলো স্ট্রাকচার এক নাম্বার। এবং স্ট্রাকচার দুই নাম্বার হলো আগে ডিরেক্ট অবজেক্ট বসে এরপর একটা প্রেপোজিশন বসাতে হবে, তারপরে আমি ইনডিরেক্ট অবজেক্ট বসাতে পারবো। তো আসলে যদি ইংরেজি শিখতে হয় এটা একটু ধৈর্য ধরতে হবে, এবং এই ভিডিওগুলো আসলে এর জন্য একটু বড় হয়ে যায়, কারণ আমি একটা টোটাল টপিক মানে এই 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের ভিডিওতে আসলে কাভার করা যায় না, এর জন্য ভিডিওগুলো একটু লেন্দি হয়। তারপরেও ইংরেজি একটা ভাষা, এটা শিখতে একটু ধৈর্য ধরতে হবে। তো আশা করি আপনারা সেই ধৈর্যটা ধরবেন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।